2024 সালে সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ আবারও এক অবিশ্বাস্য অসাধারণ এক জয় সাবিনা তৌরাদের হাত ধরে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হলো নেপালের দশরথ স্টেডিয়ামে 2022 সালে এই নেপালকে হারিয়েই ষষ্ঠবার ষষ্ঠ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ একইভাবে এবারেও 2024 সালে চৌহুরা আর সাবিনারা চ্যাম্পিয়ন হলো বাফুফের আয়োজনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাফুফে ভবনের পাশে দর্শকরা দারুণ উত্তেজনার মধ্যে দিয়ে ফাইনালটি উপভোগ করেছেন যদিও প্রথমার্ধে ফাইনালে স্নায়ুচাপে ভুগেছে দুই দল দেখা গিয়েছে সাবিনা তৌরারা খুব একটা সুযোগ তৈরি করতে পারেননি অপরদিকে নেপালিরা দুই একটা সুযোগ তৈরি করলেও কিন্তু আমরা দেখিনি যে তারা সুযোগটা কাজে লাগাতে পেরেছে একইভাবে আমরা যদি দেখি যে দ্বিতীয়ার্ধে কিন্তু শুরুতেই মনিকা চাকমার গোলে ডেডলক ভাগে বাংলাদেশ এবং তার মাত্র ৩ মিনিট পরেই নেপাল কিন্তু সমতা বিধান করে আমরা যদি একটু দর্শকদের উল্লাসটা দেখাই আপনাদেরকে আপনারা দেখুন দর্শকরা এই বিজয়টাকে খুব দারুণভাবে উদযাপন করছে বাফুফে ভবনের সামনে তারা বাংলাদেশের অর্জনটাকে দারুণভাবে আনন্দিত আমরা জানি 2022 সালে সাবিনা তৌরারা নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল একইভাবে 2024 এসেও দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হলো বিশেষ করে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য মনিকা চাকমার গোলে প্রথম যখন বাংলাদেশ লিড নেয় তারপর নেপাল কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি এর পরপরই নেপালরা 2-3 মিনিট পরেই 3 মিনিট পরেই আসমার গোলে নেপাল কিন্তু আচ্ছা নেপাল সমতা বিধান করে ফেলে এরপরে কিন্তু আমরা দেখি যে ৬১ মিনিটে গিয়ে বাংলাদেশ জয়সূচক গোলটি করে রূপনা চাকমার গোলে কিন্তু বাংলাদেশ রূপনা আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা উল্লাস করছে এই উল্লাস আসলে অসাধারণ অনুভূতি আপনারা জানেন যে নেপালের দশরথ স্টেডিয়ামে নেপালিদের স্বপ্নভঙ্গ করে সাবিনা তৌরারা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে আনন্দে ভাসালো এই জয়ে অসাধারণ এক অনুভূতি বিশেষ করে প্রথমবার যখন ছাদখোলা বাসে সাংবাদিকরা গিয়েছিলেন দ্বিতীয়বার আবারও একইভাবে উদযাপন করার দ্বারপ্রান্তে বাংলাদেশ আপনারা জানেন যে সাবিনা সানজিদারা গতকাল একটি স্ট্যাটাসে বলেছিলেন ফাইনালের আগে তিনি স্ট্যাটাসে বলেছিলেন যে তাদের একটা দায়িত্ববোধ থেকে এই বিজয়টা অর্জন করতে চান প্রথমবার যে বিজয়টা হয়েছিল সেটা ছিল মূলত একটা আকাঙ্ক্ষা বা আবেগ থেকে কিন্তু এবারের বিজয়টাকে তারা মনে করেছেন দায়িত্ব এবং সেই দায়িত্বটা কিন্তু তারা সুন্দরভাবে পালন করেছিলেন টুর্নামেন্টের শুরুতে কিন্তু সাবিনারা বলেছিলেন যে কোচের সাথে কোচ পিটার বাটলারের সাথে কিছুটা বনিবনা না হয় তারা কিছুটা অসন্তুষ্ট ছিলেন কিন্তু সেই অসন্তুষ্টি কিন্তু মাঠের খেলায় দেখা যায়নি একদম শুরু থেকে কিন্তু বাংলাদেশ অসাধারণভাবে এগিয়ে গিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে শুরুতে পাকিস্তানের সাথে ড্র করার পরে কিন্তু আমরা দেখেছি পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে প্রথম সেমিফাইনালে ভুটানকে 7-1 গোলে উড়িয়ে দেয় সাবিনারা এবং দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু স্বাগতিক নেপাল যদিও অপরাজিত ছিল কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু কিছুটা নাটকীয়ভাবেই ভারতকে 4-1 গোলে হারিয়ে নেপালও ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দ্বিতীয়বারও যখন একই প্রতিপক্ষকে মাঠে পেয়েছে বাংলাদেশের হাতে কিন্তু সুযোগ ছিল ভালো কিছু করার এবং বাংলাদেশিরা কিন্তু কনফিডেন্ট ছিল বিশেষ করে সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন কিন্তু বলছিলেন যে আমরা জিততে চাই আমরা তরুণ দল নিয়ে এসেছি এবারে হয়তো খুব একটা কনফিডেন্ট না কিন্তু আমরা জয়ের জন্যই খেলবো এবং জয়ের ব্যাপারে আশাবাদী তো টিম কম্বিনেশনকে সামনে রেখে বাংলাদেশি ফুটবলাররা কিন্তু সেটা করে দেখেছেন নারী সাফ ফুটবলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের জন্য একটা অসাধারণ এক অর্জন আলাদাভাবে বলতে গেলে নেপালিরা কিন্তু এবার সংঘবদ্ধভাবে দারুণ কিছু আক্রমণ করেছে যদি খেলার দিকে ফিরে যায় প্রথমার্ধে কিন্তু দুদলই কিছুটা স্নায়ুচাপে ভুগছিলেন কিন্তু আমরা দেখেছি যে সেই স্নায়ুচাপটাকে নেপালিরা কাজে লাগাতে না পারলেও বাংলাদেশিরা খুব সুন্দর করে কাজে লাগিয়েছে কারণ টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল দিক থেকে কিন্তু বাংলাদেশ খুব দারুণভাবে এগিয়েছিল সোজা কথা দ্বিতীয়ার্ধে কিন্তু মনিকা চাকমা প্রথম ডেডলক ভাঙেন এবং মনিকা চাকমা ডেডলক ভাঙার পরে নেপালিরাও কিছুটা কাউন্টার অ্যাটাকে যায় এবং কাউন্টার অ্যাটাকে যাওয়ার পরেই কিন্তু আসিমার গোলে তারা আবার সমতায় ফিরে মাত্র ৩ মিনিটেই এবং ৫৬ মিনিটে সেই গোলটি হওয়ার পরে কিন্তু বাংলাদেশে তার প্ল্যান পরিবর্তন করে আমরা দেখতে পাই ৬১ মিনিটে রূপনা চাকমার গোলে বাংলাদেশ জয়সূচক গোলটি পায় বা পায়ের ক্রস থেকে তিনি অসাধারণ এক গোল করেন এবং গোলকিপারকে পরাস্ত করেন আমরা আশা করছি বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে এই জয় বাংলাদেশের জন্য এক অসাধারণ অর্জন এবং দর্শকদের আবেগ আকাঙ্ক্ষার এক বহিঃপ্রকাশ আমরা আশা করছি বাংলাদেশ আগামীকাল সকালে দেশে ফিরলে দারুণভাবে এই উদযাপনটা প্রস্তুত হবে এবং দেশের মানুষও তাদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত